তিন মাসের মধ্যে রাসায়নিক ব্যবসায়ীদের স্থাপনা কেরানীগঞ্জ কেমিক্যাল পল্লীতে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। চকবাজারে ভয়াবহ আগুনে পুড়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় হতাহতদের দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এদিকে গেল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে চকবাজার ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা দাঁড়ালো 69 জন। চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল 9 জন, এর মধ্যে সোমবার রাতে মারা যায় 2 জন। এরই মধ্যে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের দেখতে যান 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আহতদের স্বজনদের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন তিনি। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। এতগুলো মানুষকে আমরা হারিয়েছি। আজকে আমি যাদের সাথে দেখা করলাম, অনেকের পরিবারের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে আমি শান্তি জানিয়েছি, সমস্যা জানিয়েছি, সবাই জানে মানুষ যত্নের সহকারে আন্তরিকতার সঙ্গে যত মানুষজনকে চিকিৎসা করে আসছে। যারা একেবারে পরিপূর্ণভাবে উপলব্ধ হয়েছিল তাদেরকে হয়তো অনেককে বাঁচানো যায়নি। এবং কিছু প্রাথমিক চিকিৎসা শেষে যারা মোটামুটি সুস্থ হয়েছে তাদের হাতে কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে। যারা মৃত্যুর লড়াই করছে তাদেরকে আমরা আশা করি যে আপনার ভালো, তারা সুস্থ হয়ে উঠে সুস্থ পরিবার তারা সঙ্গে যাচ্ছে। আসলে এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই কারণে কিন্তু দায় আমাদের সবারই দায়, যেহেতু সরকারে আছে এবং আগে সরকার সবারই দায়। আমাদের নতুন পথে বলতে চাই একটি হলো সম্ভব সময়ের মধ্যে কেরানীগঞ্জে যে জায়গাটি কেমিক্যাল পল্লী নামে স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল মানব প্রধানের নির্দেশে, দ্রুততম সময়ের মধ্যে সম্ভবত 3 মাসের মধ্যে জায়গাটি পরিপূর্ণ ব্যবস্থা করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজন হলে গতকাল মেডিকেল সিটি কর্পোরেশন সমন্বয় সভার মধ্যে ঘোষণা করেছে 3 মাসের মধ্যে এই কেমিক্যালের সঙ্গে জড়িত ব্যবসায়ী আছে তাদের ব্যবসাগুলো ওই ক্যানিগঞ্জে স্থানান্তর করতে হবে। এর কোনো বিকল্প নেই, কারণ এই ধরনের রাজ্য পদার্থ যদি এই ধরনের ঘনবস্তি এলাকায় থাকে আবার এই ঘটনা ঘটতে পারে। কিন্তু এই কথা বলতে চাই, ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যারা ব্যবসায়ী আছে তাদের বুঝতে হবে এই ঘটনার পরবর্তী মাধ্যমে সদস্য লোককে আমরা হারিয়েছি। এই ব্যবসা কোনোভাবেই এই ধরনের ঘনবস্তি এলাকায় থাকতে আর পারে না। এটা বাস্তবায়ন করার জন্য যা যা করা করতে হবে এবং আগামী 3 মাসের মধ্যে অবশ্যই সিটি কমিশনের ঘোষিত সময় অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরের কর্মকর্তারা ছিলেন, আমি মনে করি প্রয়োজনে জরুরি ভিত্তিতে প্রয়োজনে জনগণের স্বার্থে জায়গা যদি ঠিক করা হচ্ছে জায়গায় বল প্রয়োগ করে হলেও এদেরকে সরিয়ে দিতে হবে। এই ব্যাপারে কোনো সম্প্রেস করা উচিত নয়, কারণ এদের কাছে মানবতা ভুলুণ্ঠিত হয়ে গেছে। এই সমস্ত অর্থলোভী এই ব্যবসায়ীদের কাছে মানবতা ভুলুণ্ঠিত হয়ে গেছে। জনস্বার্থে প্রশাসন অবশ্যই কঠোর হয়ে কোনো গাফলতি না দেখে এই সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে এই সমস্ত কেমিক্যাল ব্যবসায় জড়িত যারা স্থাপনাগুলো তাদের সরিয়ে দিতে হবে, তাদের নির্ধারিত স্থানে। আমি বিশ্বাস করি ব্যবসায়ীরা উপলব্ধি করবে এদের ঘটনার মধ্য দিয়ে তার সন্তানকে তারা হারিয়েছে।
তার ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে। এই ব্যাপারে তাদের মনে রাখতে হবে যে এই ব্যবসা শুরু করে যায় রোহিতা, তারাও তো আত্মসন্তান হয়তো মারা যাচ্ছে, মারা দিতে পারে। যেন বিশ্বাস করি কথা বলতে চাই, প্রথমত 3 মাস সময়ের মধ্যে যেটা তারা ঘোষণা করেছে যে ক্যানিগঞ্জ টাকাটি পরিচালনা হয়ে ঠিক করা, দ্বিতীয়ত সঙ্গে সঙ্গে এদেরকে স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা 3 মাসের মধ্যে, এবং তারা যেন প্রয়োজনীয় আইন শৃঙ্খলা রক্ষা মানে কঠোর হয়ে এদেরকে স্থানান্তর ব্যবস্থা করবে। আমি বিশ্বাস করি যদি ট্যানারি শিল্প যদি সরে যেতে পারে, ট্যানি আছে সরিয়ে সবাই নিয়ে যাবে, তার ট্যানারিটা পারা যাবে না, বর্ষা করতে হবে। এই দায়িত্ব আমাদের সবারই দায়িত্ব, এই দায়িত্ব কর্তব্য। মানে স্বামী বন্ধুদের ধন্যবাদ জানাই, আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই কয়েকদিনের নিউজটা এরপর সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদও আহতদের হাতে সহায়তা তুলে দেন, পাশাপাশি দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাসও দেন মন্ত্রী। এদের জন্য আপনার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে? আচ্ছা, যারা মারা গেছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করে তাদের জন্য কি বলা যায়, কি ব্যবস্থা নেওয়া যায় সেজন্য আমরা ব্যবস্থা করব। থাকলাম এই মানবতার কাজটায় আমরা এগিয়ে আসলাম, আমাদের যতটুকু সম্ভব সহায়তা দেওয়ার একটা চেষ্টা এছাড়া স্বাবলম্বী নারীর পক্ষে দগ্ধদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম ও প্রথম অক্ষর ফাউন্ডেশন সহ অনেকেই। আমার কাছে বলুন সবাই একটু সামনের দিকে দেখি,
দেন না। ভাই ক্যামেরাটা একটু পিছনে আসেন ভাই, আসেন একটু ভাবে দেবেন, ভাই লাশ ঢুকাবে এই করে না সরে যান। আমি 800 ব্যান্ডিসাম না, আমার একটা মলম দিতে আর নাইকাল দিলে মলম দিলে আমার গা বুঝিয়ে দিল, আমার খালি ব্যান্ডিস খুলে না, তারও তো এটা বাইন দেখা আছে, তারও আমার দম বন্ধ হয়ে গেছে। তুমি তো কেউ কম করো না, কোনো কিছু করেন, মাছের দোকান দিল্লি কি করবো।
আমি সবার জন্য তো আমার তো মনে সবাই দেখতে যা সবার কালকে খালি সবাই রে ডাক দে এই যে মন মাছ এসে আমি তো বাচ্চা শ্বাসকষ্টের সমস্যা আমি 12 মাসে রুচি আমি গরম করে আমার হাজব্যান্ড সব সময় ঔষধ দেয় দিচ্ছে ঔষধ দিটা থাকলে কত ঔষধ আসেছে আমার আবেদন আপনার কাছে আমার একটা দেখতে পারি আপনারা হ্যাঁ স্যার আসতেছি আমাদের বেস্টের সকাল থেকে একদম গাটা বলেছি সবাইকে দিয়ে হয় না আর যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা আমার কাছে যেটা আছে আছে না আমি তো জানি সাইড টেনিস আবেদনের প্রেক্ষিতে এই দুটো মরদেহ মনে হয় পোস্টমর্টেম হয় টোটাল এই পর্যন্ত মরদেহ তাদের মধ্যে দুজনের আবেদনের ক্ষেত্রে এবং আমাদের 48 জন মৃতদেহ আমরা শনাক্ত করার ছিল তাদের শনাক্ত করেছি দুজন সহ প্রয়োজন হয় তাদের আর্থিক ব্যবস্থা পরিবর্তন প্রয়োজন হয় সেটা আমার থাকে কতদিনের মধ্যে হতে পারে প্রয়োজন তো অবশ্যই হবে যেমন এই ভদ্রলোক আনোয়ার হোসেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার দুটো ছেলে এখন উনি লেখাপড়ার দায়িত্ব নিতে বলেছিলেন ওনার একটা আবেদন ছিল আমার দুটো ছেলের লেখাপড়ার দায়িত্ব নেট সরকার পাশাপাশি তার তো অবশ্যই একজন স্বাবলম্বী হওয়ার জন্য একজন উপার্জনক্ষম উপার্জনের ব্যবস্থা দরকার এই ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা থাকবে কি না এবং কতদিনের মধ্যে হতে পারে আমাদের সরকারের গোচর তাদের কম করে তাদের স্থানীয় প্রশাসন যোগাযোগ করে প্রচুর ব্যবস্থা 21 জনের জন্য তাদের সুযোগটা দিয়েছে কতজন 21 জনের
21 জন না 19 জন? 23 জন বলছিল না, 21 জন, 19 জন অজ্ঞাত লাশ রিলাই হলো না। সিআইডি ব্রিফ করেছিলেন যখন, তখন জানিয়েছিলেন যে 23 জন স্বজন দাবিদারের নিকট আত্মীয়, 42 জনের আমরা জানি গতকাল পর্যন্ত 21 জন, 21 জনের জন্য তাদের স্বজনরা আগে 21 জন ছিল, আগে ছিল। আমরা তো বলি আপনি শুরু থেকে আপনার সাথে কথা হচ্ছে, কতজন দিচ্ছে এটা গাজন না, এটা আমি দিচ্ছি না, এটা আমি দিচ্ছি কথাটাই বলবেন না যে কতজন সকাল থেকে হ্যালো স্যার, আচ্ছা কতজন আইডেন্টিফায়ের জন্য একুশ জন? হ্যাঁ হ্যাঁ, সংখ্যা 43 জন দিচ্ছেন কতজনের জন্য? আমরা জানতাম 21 জন আর দুজন পারল তাই। কেউ কারো প্রসারণ না করে আগামী কয়েকদিন নির্দোষ মানুষদের স্মরণ অধিকার ঐদের কথা আলোচনা করে লাভ নেই। এখন মানুষকে যদি বাঁচতে হয় ওই সব চিন্তা করে আমার এখন গাছে তাকে সবাই যদি সতর্ক হয়ে যায় পরিস্থিতির ব্যবস্থা গ্রহণ করে ঐদের দোষারোপ করে আমার লাভ হবে। আমি একজন বলি আমাদের সাবেক আপনারা জানেন কত রাত্রে দুজনের দুজন মারা গেছে, দুজনের প্রায় 60% বেশি পার্ট একজন রিক্সাওয়ালা ছিল, তার মধ্যে আনোয়ার জি ছেলেটা, এবং দুজনেরই শ্বাসনালী পড়ে গেছিল, অন্যান্য ইঞ্জুরিও ছিল। এটা সত্যি দুঃখ, আমরা তাদের সহানুভূতি জ্ঞাপন করছি। আর বাকি যে 7 জন আছে এখন, তার মধ্যে 3 জনকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তা করছি এবং উন্নতির দিকে ভালো বলা যায় যে আমরা যদি একদিন যদি আমাদের যে মেডিকেল বোর্ড আছে আমরা চেক করে ছেড়ে দেবো। বাকি যে আছে তারা কিন্তু এখনও স্টেবল না, এখনও আমি ঝুঁকিমুক্ত বলবো না, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে দিতে পারি, এর বেশি আর কিছু করতে পারি। এখন যারা আছে তারা কেউ 30%, 40%, কিন্তু যারা চলে যাবে তাদের 18%, 19%। এখানে কিন্তু বার শুধু না, এদের আবার ডায়াবেটিস আছে, অনেকের হেড ইঞ্জুরি আছে, দৌড়াদৌড়ি করাতে সেদিন বার। আরেকটা জিনিস আমি বলি, আমাদের মাননীয় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহ চৌধুরীর পক্ষ থেকে আসছিলেন, উনি 2 লাখ টাকা দিয়ে গেছেন সবার কাছে এই তাদের আত্মীয় স্বজনকে সাহায্য করার। সঙ্গে যে মিটির সংখ্যা